র‍্যাব সাধারণ মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা শিক্ত, দেশবাসীর প্রতি রইল আমার বিশেষ কৃতজ্ঞতা। অগ্নিঝরা মার্চে পথ চলা শুরু করে র‍্যাব ফোর্সেস। ইতিহাস বিজড়িত অগ্নিঝরা মার্চ মাসে র‍্যাব তার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নত দেশে মর্যাদা উন্নীত হয়েছে। ভিশন 2041 বাস্তবায়নের মাধ্যমে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ও উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে আপনার বরিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতগতি রেল মেট্রো রেলের যাত্রা দেশীয় আন্তর্জাতিক বাধা উত্তরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দেশবাসীর আশার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও পদ্মা সেতুর রেল প্রকল্প বাস্তবায়ন, এক নগর দুই শহর মডেলে বাণিজ্য নগরী চট্টগ্রামকে সাধারণ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ অসংখ্য অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন আপনার একাগ্র কর্মস্পৃহা আর অনন্য সাধারণ দেশপ্রেমের বহিঃপ্রকাশ। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের আপামর জনগণের ভাগ্য পরিবর্তনে আপনার এই ক্রাণহীন পথ তোলার কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সম্মানের আসনে আসীন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা মেনে আমরা দেশের জন্য কাজ করি, আমাদের জীবন বিলিয়ে দেই। র‍্যাব কোনো অপশক্তি সন্ত্রাসী জঙ্গিকে ভয় পায় না, কারো রক্তচক্ষুকে পরোয়া করে না, এদেশের জনগণ আমাদের ভালোবাসে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যারা জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চেয়েছিল, সেই সমস্ত দেশীয় বিদেশি চক্রই র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু কোনো অপচেষ্টাই আমাদের উপরোপিত দায়িত্ব পালন থেকে সরিয়ে রাখতে পারেনি। আপনার নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে র‍্যাবের প্রত্যেকটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত পবিত্র দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। র‍্যাবের অঙ্গীকার নিশ্চিন্তে ভোটাধিকার, এই স্লোগানকে সামনে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে র‍্যাব ফোর্সেস বাংলাদেশ নির্বাচন কমিশন হতে জারিকৃত নির্বাচন সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা নির্বাচনী পরিবেশ যথাযথ রাখতে সহায়ক হয়েছে। র‍্যাব ফোর্সেস সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আপনার নির্দেশে রোবাস্ট পেট্রোল কার্যক্রম পরিচালনা সহ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। পাশাপাশি পণ্যবাহী পরিবহন, তেলবাহী লরি, দূরপাল্লার গণপরিবহন ও অন্যান্য যানবাহনের 500-এর অধিক কনভয়ের মাধ্যমে প্রায় 37,000 যানবাহনকে স্কোয়াড প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে র‍্যাব। বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রকৃত নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের নির্দেশ তাদের মুখোশ উন্মোচন করে দেশবাসীর সামনে তুলে ধরেছে র‍্যাব ফোর্সেস। মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিষ্ঠা লগ্ন হতে র‍্যাব ফোর্সেস জঙ্গিবাদ, চরমপন্থী জলদস্যু ও সন্ত্রাস দমন, মাদক অবৈধ আগ্নাস্ত্র ও গোলাবর উদ্ধার, কিশোরগাং নির্মূল, সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনার বদান্যতায় এই বাহিনী জল স্থল আকাশে অভিযান পরিচালনার সক্ষমতা সম্পন্ন একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, জঙ্গি দমনে আপনার জিরো টলারেন্স নীতির আলোকে র‍্যাব ফোর্সেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জঙ্গি দমনে আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি রোল মডেল। দেশের বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন হতে কতিপয় সদস্যদের একত্রীভূত করে 2019 সালে জামাতুল আনসার ফিসিন্দাল সার্কে নামক একটি জঙ্গি সংগঠন তৈরি করে। তারা পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন KNF থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নাশকতার পরিকল্পনা করেছিল। আপনার নির্দেশে আমরা সেই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সংগঠনটির আমির এবং উচ্চ পর্যায়ের নেতৃত্বে থাকা সদস্যসহ প্রায় শতাধিক সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ঘোষিত মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আলোকে র‍্যাব ফোর্সেসকে যে নির্দেশনা প্রদান করেছেন সেই আলোকে মাদক বিরোধী অভিযানের উপর গুরুত্ব আরোপ করে র‍্যাব ফোর্সেস দেশব্যাপী নিয়মিত মাদক বিরোধী জোরালো অভিযান পরিচালনা করছে। র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে বড় ধরনের আইস এবং ইয়াবার চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে। যুব সমাজ ধ্বংসকারী মাদকের অবাধ বেচাকেনা ঠেকাতে ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে দেশকে মাদকমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।